ढाका मेट्रो रेल स्टेशन मिरपुर 11 12 एवं पास दिए मिरपुर सिरामिक्स हाथ बाम पास रेखे सागुप्ता हुए मिरपुर डीओएसएस थे फ्लाईओवर उठे आसछे सेई फ्लाईओवर नीच दिए किन्तु एकदम कालशी फ्लाईओवर पास दिए एकदम ईसीबी चत्वर पर्यन्त आपनादेर साथे निये जाब। खूब सुंदर एकटी आपडेट, जरा दूर थेके देखछेन तारा तो सक्सेस, आर जरा মনে করছেন এই এলাকায় আসা হয় না, ঢাকা শহরে আছেন কিন্তু এই এলাকাতে আসা হয় না, তাদের জন্য খুব দারুণ একটি আপডেট। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণ এলাকা সম্বন্ধে একটা ধারণা কিন্তু আসলে আপনার হয়ে যাবে। প্রিয় ভিউয়ার, দেখছেন ঢাকা মেট্রো রেল স্টেশন মিরপুর 11। দূর থেকে খেয়াল করেন মিরপুর 11 মেট্রো রেল স্টেশন, আমরা কিন্তু আসলে এটা পার হয়ে যাব। আর মেট্রো রেল স্টেশন মেট্রো রেল নিয়ে আমি আর কথা বাড়াবো না, কারণ এখানে অনেক কথা আছে, অনেক তথ্য আছে, সব মিলিয়ে বেশ সময় লেগে যাবে। আমি সেদিকে না যাই, আমি মিরপুর মেট্রো রেল স্টেশন একটা স্টেশন মিরপুর 11 সেটা নিচে দিয়ে কিন্তু আমি আসলে পার হয়ে যাচ্ছি। আমার মাথার উপরে কিন্তু মেট্রো রেল স্টেশন এবং এদিকে কিন্তু একটা ট্রেল কিন্তু আসলে হয়ে গেছে। মেট্রো রেলের যে ট্রেল, সেই ট্রেল কিন্তু এদিকে হয়ে গেছে। মানুষ দেখছে মেট্রো রেল কিভাবে চলে সেটা কিন্তু আসলে জানা হয়ে গেছে। প্রিয় ভিউয়ার, আমরা কিন্তু পার হয়ে গেলাম মিরপুর মেট্রো রেল স্টেশন 12 যেটা বলে আর কি, 11:30 12 এটাই বলে আর কি। যা হোক আর কি, আমরা কিন্তু হাতের বাম পাশে এই মিরপুর মেট্রো রেল স্টেশন রেখে আমরা কিন্তু এই যে ডানে সামনে দিয়ে ডানে মোড় নিয়ে বাম হাতে মিরপুর সিরামিক্স রেখে আমরা সাগুপ্তা হয়ে কিন্তু আসলে ডিওএইচএস এর সেই ফ্লাইওভারের নিচ দিয়ে ইউটার্ন নিয়ে আমরা একদম ইসিবি চত্বর পর্যন্ত যাব। এখানে আপনি মাঝখানে দেখবেন, এই ডিওএইচএস ফ্লাইওভার, কালশি ফ্লাইওভারের যেটা মুখটা, যেটা মোড়টা, সেটা কিন্তু আসলে সামনে গেলে আপনি দেখতে পারবেন। দেখছেন মেট্রো রেল, বেশ লম্বা একটা মেট্রো রেল দেখা যাচ্ছে। আমি লম্বা করে যদি ভিডিও ধরি তাহলে এমনটি দেখা যাবে। এটা কিন্তু একদম দিয়াবাড়ি পর্যন্ত বহমান। প্রিয় ভিউয়ার, আপনি সময় সুযোগ মতো এসে একদিন দেখে যাবেন সশরীরে, আপনার ভালো লাগবে। আর মেট্রো রেল নিয়ে কথা বলতে গেলে অনেক কথা, তারপরেও একটু বলি আমি, আপনি সাথে থাকুন। বাংলাদেশের রাজধানী ঢাকায় নির্মাণধীন শহর ভিত্তিক রেল ব্যবস্থা হচ্ছে ঢাকা মেট্রো, যা আনুষ্ঠানিকভাবে ম্যাস র্যাপিড ট্রানজিট বা সংক্ষেপে এমআরটি নামে পরিচিত। 2013 সালে অতি জনবহুল ঢাকা মহানগরীর ক্রমবর্ধমান যানবাহন সমস্যা ও পথের দুঃসহ যানজট কমিয়ে আনার লক্ষ্যে কৌশলগত পরিকল্পনা পরিবহন প্রণয়ন করা হয়, যার অধীনে প্রথমবারের মতো ঢাকায় মেট্রো রেল স্থাপনের পরিকল্পনা করা হয়। পরবর্তীতে 2016 সালে পরিণত সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা অনুসারে ঢাকায় নির্মিতব্য মেট্রো রেলের লাইনের সংখ্যা 3 থেকে বাড়িয়ে 5টি করা হয়। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য পুত্রা থেকে মতিঝিল পর্যন্ত 20.1 কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন 6K নির্বাচন করা হয়। 2016 সালের 26 জুন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এটি এমআরটি 6 লাইনের নির্মাণ কাজ শুরু হয়। প্রিয় ভিউয়ার, দেখছেন ঢাকা মেট্রো রেলের অংশ বিশেষ দেখিয়েছি আমরা, আপনি এখন সাথে থাকুন। আমরা কিন্তু হাতের বাম পাশে মিরপুর সিরামিক্স দেখছেন, এটা কিন্তু বঙ্গবন্ধু কলেজের যে গেটটা, আমি কিন্তু সেটা পার হয়ে গেলাম। আর প্রিয় ভিউয়ার লক্ষ্য করেন, সামনে কিন্তু দেখছেন একটি নতুন একটি ফ্লাইওভার, এটাই কিন্তু মিরপুর ডিওএইচএস থেকে আসছে, আর এই মোড়টাকে বলা হয় সাগুপ্তা মোড়। প্রিয় ভিউয়ার, আমরা কিন্তু হাতের বাম পাশে বামে যাব এবং বাম থেকে সামনে যেই আমরা ইউটার্ন নেব এই ফ্লাইওভারের নিচ দিয়ে, আর সোজা কিন্তু গেল আসলে দেখছেন দূর থেকে প্রিয় ভিউয়ার খুব দারুণ বিল্ডিং গুলো এবং এই ফুটো এবং এই ফ্লাইওভারের যে নান্দনিকতা, এটা যে একটা মডার্ন শহর হয়ে উঠছে তার চিত্র কিন্তু আসলে আপনি দেখতে পাচ্ছেন। সামনের বিল্ডিং গুলো যে অসাধারণ এবং সাথে এই ফ্লাইওভার, এটা কিন্তু একদম নামছে মিরপুর ডিওএইচএস। আমরা কিন্তু ফ্লাইওভার নিচ থেকে উঠাই ইউটার্ন দিয়ে আমরা কিন্তু এখন একদম ইসিবি দিকে আসলে যাত্রা শুরু করেছি। আপনি সাথে থাকুন এবং দেখতে থাকুন। প্রিয় ভিউয়ার, এটা কিন্তু ডিওএইচএস ফ্লাইওভার, কেউ বলে এটা কালশি ফ্লাইওভার, কালশি মাটি কাটা হয়ে কিন্তু আসলে এটা ইসিবি পর্যন্ত আসলে গেছে, কালশির যে মোড়টা। প্রিয় ভিউয়ার, আপনি সাথে থাকলে সামনে কালশি সেই মোড়, সেই বিশাল কর্মযজ্ঞ কিন্তু এখন সেখানে
কদিন আগে ওইখানটা একদম বন্ধ ছিল, গাড়ি যাতায়াত সম্পূর্ণ বন্ধ ছিল। যে দেখছেন একটা ফ্লাইওভার মুখ কিন্তু এখানে নামছে এবং এটা কিন্তু আসলে এখন খুলে দেওয়া হয়নি, এটা কিন্তু উঠছে এবং এটা একদম সামনে যে ইসিবির দিকে আসলে নেমে গেছে। যা হোক আর কি, এই ফ্লাইওভারটাও চালু হয়ে যাবে অচিরেই। আর উপর থেকে যে ফ্লাইওভারটা দেখছেন এটা কিন্তু আসলে কালশি ফ্লাইওভার, এবং এই এই যে দেখছেন এইখানটা গত কদিন আগেও কিন্তু এখানে ব্যাপক একটা যানজট, একটা মানে এই এই ফ্লাইওভারের যে শাটারিং খুব মানে ডেঞ্জারাস একটা জায়গা ছিল। যে শাটারিং এর পার্ট গুলো আপনি দেখছেন ফ্লাইওভারের নিচে রাখা আছে, এখানে চলাচলের একদম অযোগ্য ছিল এবং খুব ডেঞ্জারাস একটা পয়েন্ট ছিল যেখানে মানুষ চলাচল করতে ভয় পেত, কারণ বিশাল কর্ম বিশাল কি বলবো বিশাল উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে আসলে চলাচল করা কিন্তু আসলে নিষেধ থাকে, তা কিন্তু আসলে এখানে ছিল। যা হোক আর কি, এখন সেগুলো খুলে দেওয়া হয়েছে, হয়তো কিউরিং এই ফ্লাইওভারের যে কিউরিং টাইম সিমেন্ট কনক্রিটের সেটা হয়তো সময়টা পার হয়ে গেছে, যার ফলে শাটারিং গুলো খুলে দেওয়া হয়েছে, এখন বেশি একটু ফাঁকা দেখা যাচ্ছে। হাতের বাম দিয়ে কিন্তু একটা রোড কিন্তু আসলে গেছে গেছে বলবো না, মানে এক্সটেনশন করা হচ্ছে, এটা হয়তো ওই দোকান ঘর যে দেখছেন দোকান গুলো পর্যন্ত হয়তো রোডটি এক্সটেনশন করা হবে। আমরা যাক বাম দিয়েই আমরা আগাতে থাকি, বাম দিয়ে গিয়ে গেলে এই রোডটার সামনে হয়তো কদিন পরে দেখবো এই রোডটা কিন্তু আসলে এক্সটেনশন হয়ে গেছে। প্রিয় ভিউয়ার, এই কাজগুলো কিন্তু করছে বাংলাদেশ সেনাবাহিনী। যাহোক আর কি, আমরা বেশ এগিয়ে আসছি এবং আর কিছু দূর গেলেই হয়তো আমাদের সামনে সেই ইসিবি চত্বর যেটা আমরা বলেছিলাম। আর প্রিয় ভিউয়ার, এই ভিডিওটি কেমন লাগছে কমেন্টসে লিখে যাবেন। আমরা কিন্তু সব সময় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, বিভিন্ন শিক্ষণীয় কন্টেন্ট এসব নিয়ে আমাদের ভিডিও, আপনি আমাদের চ্যানেলটি নির্বিঘ্নে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি কেমন লাগছে কমেন্টসে লিখে যাবেন প্রিয় ভিউয়ার। ভিডিওটি ভালো লাগলে আপনি আপনার সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম, আপনি ফেসবুক, টুইটার, বিভিন্ন আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করতে পারেন। প্রিয় ভিউয়ার, ওই যে প্রথমে যে দেখালাম যে ফ্লাইওভারটি উঠছে সেটা কিন্তু আসলে এখানে নেমে গেল, যাক এটা কিন্তু এখনো চালু হয়নি, কিন্তু রাস্তার কাজ কিন্তু হয়ে গেছে। দেখছেন রাস্তা কিন্তু খুব স্মুথ এবং খুব সোজা এবং খুব সমতল একটি রাস্তা কিন্তু আসলে তৈরি হয়ে গেছে। অনেকদিন ধরে কিন্তু এই জায়গাটা বেশ বন্ধ ছিল, আমি যে কথা আগেও বলেছি, এই জায়গাটা বেশ ভাবে বন্ধ মানে বন্ধ ছিল, মানুষ খুব নাকানি চুবনি খেয়েছে এই জায়গাটা অনেকটা দিন। যাক এখন খুলে দেওয়া হয়েছে, এখন বেশ একটু মানুষের স্বস্তি ফিরে আসছে। আর ওই ফ্লাইওভারটা যদি চালু হয়ে যায় যদি, তাহলে তো কথাই নেই, এদিকের যানজট, এদিকের সব যে ঝুট ঝামেলা যা আছে সব হয়তো অনেকটাই লাঘব হয়ে আসবে। প্রিয় ভিউয়ার, দেখছেন ঢাকা সিটির একটি ব্যাপক একটি আপডেট, লেটেস্ট একটি আপডেট, যে আপডেটটি একদম মিরপুর 11 থেকে সাড়ে 11:30 হয়ে একদম আমি ডিওইসিএস এর ফ্লাইওভার হয়ে কালশি ফ্লাইওভার হয়ে আমি একদম এখন ইসিবি চত্বরের দিকে এগোচ্ছি। আমি কিন্তু প্রায় সামনে আসছি চলে, এই রোড কিন্তু খুব দারুণ। এবং প্রিয় ভিউয়ার, একটা কথা বলি, আমাদের ভিডিও কিন্তু নানান ভাবে করা হয়, কখনো বাসে, কখনো হেঁটে, কখনো রিক্সায়, মানে নানান রকম ভাবে ভিডিও গুলো আমরা আসলে আপনাদের জন্য রেডি করি। যা হোক আর কি, সেজন্য বলছি যে আমাদের ভিডিওর কোয়ালিটি নিয়ে আমরা খুব গর্ব করি না, কারণ খুব ভালো কোয়ালিটি কিন্তু হয় আমরা তা কিন্তু বলছি না। প্রিয় ভিউয়ার, সব মিলিয়ে খুব দারুণ একটি আপডেট, এ ব্যাপারে আমি নিশ্চিত, কারণ অনেকটা সময় নিয়েই আমরা করেছি ভিডিওটি। আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করার জন্য অনুরোধ করতে পারি, করতেই পারি আমি। আর এই ভিডিওটি কেমন লাগলো আপনি কমেন্টসে লিখে দেবেন। প্রিয় ভিউয়ার, দেখছেন ঢাকা সিটির একটি আপডেট, আমরা কিন্তু এখন একদম ইসিবির কাছাকাছি চলে আসছি। প্রিয় ভিউয়ার, হাতের দুপাশের যে বিল্ডিং গুলো দেখছেন এগুলো সম্পূর্ণ নতুন বিল্ডিং, কোনোটা রং হয়নি এখনো, কোনোটা রং হচ্ছে। যা হোক আর কি, আপনি যে একটা মডার্ন শহরের মধ্যে আছেন, এদিকে আসলে কিন্তু সেটা বোঝা যায়। দেখেন বিল্ডিং গুলো কি নান্দনিক, কি অসাধারণ মনে হয়। এই অট্টালিকা গুলো দেখলে মনে হয় যে এটা কোনো একটা লেটেস্ট একটা মডার্ন একটা শহর।